নিউট্রিশন টিপস এর সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়, মেয়েদের টক খেতে বলা হয় কিন্তু ছেলেদের খেতে নিষেধ করা হয়, কেন? অবাক করা তথ্যটি জেনে নিন। তেঁতুল একটা উপকারী ফল, এটার অনেক পুষ্টিগুণ রয়েছে। ছেলেদের নিষেধ আর মেয়েদের খেতে হবে বিষয়টা এমন নয়, বরং এতে রয়েছে অনেক পুষ্টি উপাদান, যেমন জলীয় অংশ 20.9 গ্রাম, মোট খনিজ পদার্থ 2.9 গ্রাম, আঁশ 5.6 থেকে 1.0 গ্রাম, খাদ্যশক্তি 283 কিলো ক্যালোরি, আমিষ 3.1 গ্রাম, চর্বি 0.1 গ্রাম, শর্করা 66.4 গ্রাম, ক্যালসিয়াম 170 মিলিগ্রাম, আয়রন 10.9 থেকে 1.0 মিলিগ্রাম, ক্যারোটিন 60 মাইক্রোগ্রাম, ভিটামিন B1 0.1 মিলিগ্রাম, ভিটামিন B2 0.7 মিলিগ্রাম, ভিটামিন C 36 মিলিগ্রাম। এটা খেলে রক্ত পানি হয়ে যায় এমন ধারণা অনেকে করে, তবে সেটা ভুল। এটা ছেলেদেরও উপকার করে, মেয়েদেরও করে। তবে কোনো এক অজানা কারণে এটা অন্য প্রাণী যেমন ষাঁড়ের যৌন ক্ষমতা কমাতে এটা ব্যবহৃত হয়। তবে গবেষণায় দেখা যায় তেঁতুল পুরুষ মানুষের যৌন ক্ষমতা আরও বৃদ্ধি করে, আর মেয়েদের জন্য এটা অনেক কাজের, কারণ এতে রয়েছে প্রচুর ভিটামিন সি, যা তাদের দেহের ক্ষত পূরণে সাহায্য করে থাকে। আর মেয়েদের শরীরে বেশি ক্ষত হয়, বিশেষ করে প্রতি মাসে তো হয়ই, আর প্রেগনেন্সির সময় এটা খেলে মুখের রুচি ফিরে নিয়ে আসে, ফলে মায়ের স্বাস্থ্য ঠিক থাকে। এমন রক্তের চর্বি কমানোর মাধ্যমে মায়ের ও বাচ্চার রক্ত চলাচল ঠিক রাখে। তাই এটা কারো জন্য আর নিষেধ নয়, বরং সীমার মধ্যে হলে সবারই খাওয়া যাবে। এটা প্রচলিত গ্রাম্য কুসংস্কার মাত্র। টক খাবারে প্রয়োজনীয় উপাদান ও অন্যান্য উপাদান থাকে যা আমাদের জন্য জরুরি, তাই পরিমিত টক ছেলে মেয়ে উভয়ের জন্যই উপকারী। ডাক্তারের মতে সবার জন্যই প্রয়োজনীয় টক খাওয়া উচিত, তবে বেশি পরিমাণে খেলে সেটা ল্যাক্সেটিভ হিসেবে কাজ করতে পারে, যা সুস্থ ছেলে বা মেয়ের জন্য সমস্যার কারণ হতে পারে। বিউটি সাইন টিপসগুলো অনুসরণ করুন এবং নিজে নিজেই এর সুফল ভোগ করুন। আপনি আপনার নিজের ত্বকের যত্ন সহ আরও বিভিন্ন বিষয়ে টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।